18 মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যাই ঘটুক না কেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থন অটুট থাকবে বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান স্পষ্ট করেন এবারের সফল গণ অভ্যুত্থানে নন্দিত এই সেনাপ্রধান। আজ জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও আজ বৈঠক করবেন তিনি। এর আগে সোমবার রাতে নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স নিউ ইয়র্কে জেফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। 27 সেপ্টেম্বর সকালে তার অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব ও সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং ইউএসএআইডি প্রশাসক ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন। 3 দিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে 27 সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ভারত সম্পর্ককে এগিয়ে নিতে চায় দুদেশের সরকার। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এই আশাবাদ জানান তারা। বৈঠকে ঢাকা দিল্লির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা হয়। সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে এ তথ্য জানানো হয়। বৈঠক নিয়ে জয়শঙ্কর তার এক্স পোস্টে লিখেছেন, আলোচনায় দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অগ্রাধিকার পেয়েছে। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল বলে প্রাথমিক প্রমাণ মিলেছে এমন তথ্য জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, যে কোনো দেশের নাগরিক এদেশে মানবতা বিরোধী অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা দেশে ফিরলে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ হবে বলে জানান চিফ প্রসিকিউটর। শাহবাগ থানায় করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া তেজগাঁও ও শেরেবাংলা নগর থানার আরও 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেপ্তার দেখিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মামলা নিতে অসহযোগিতা ও হয়রানির অভিযোগে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মধ্য বাড্ডা থেকে শুরু হয়ে কয়েক হাজার নারী পুরুষ বাড্ডা থানার সামনে গিয়ে বিক্ষোভ করেন। স্থানীয়রা অভিযোগ করেন, জুলাই আগস্টের গণ আন্দোলনে বাড্ডা এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে বেশ কয়েকজন শহীদ ও অসংখ্য মানুষ আহত হন। অভিযোগ নিয়ে থানায় গেলে ওসি মামলা না নিয়ে নানাভাবে হয়রানি ও অসহযোগিতা করে আসছেন। প্রশাসনের কাছে এর প্রতিকার দাবি করেন বিক্ষুব্ধরা। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির ঘটনায় অভিযান চলাকালে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন সেনাবাহিনীর এক সদস্য। নিহত সেনা সদস্যের নাম লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, গত রাত 3টার দিকে ডুলা হাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে সেখানে যায় চকরিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। অভিযান চলাকালে সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের কয়েকজনকে ধাওয়া করেন লেফটেন্যান্ট তানজিম সরওয়ার। এ সময় ডাকাতরা তার ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 3 ডাকাতকে আটক সহ 1টি দেশি বন্দুক ও 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়।